চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে ধুন্দুমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। শ্বাসকষ্টজনিত সমস্যায় শনিবার সকালে মেডিকেল কলেজের শিশু বিভাগে ভর্তি করা হয় দু মাসের শিশুটিকে। পরিবারের অভিযোগ, ভর্তির পর কোনো চিকিৎসক ঠিকমতো চিকিৎসা করেনি, রাতেই মৃত্যু হয় ওই শিশুটির। আর তারপরে চিকিৎসার গাফিলতির অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকেরা। বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-9956। শ্বাসকষ্টজনিত সমস্যায় শনিবার সকালে বহরমপুর থানার পর্বতপুর এলাকা থেকে মেডিকেল কলেজের শিশু বিভাগে ভর্তি করা হয় দু মাসের এক শিশু কন্যাকে। অভিযোগ, ভর্তির পর কোনো চিকিৎসক ঠিকমতো চিকিৎসাই করেনি, নার্সরা অত্যন্ত দুর্ব্যবহার করে বলে অভিযোগ। ওই ওয়ার্ডে থাকা জুনিয়র চিকিৎসকরা শিশুটিকে ঠিকমতো চিকিৎসা করেনি বলেও অভিযোগ পরিবারের। আমি সিস্টাররা যারা আছে, ডাক্তারবাবু যারা আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, বুক জাম দিয়ে চোখ মুখ বেরিয়ে যাচ্ছে, আপনি একটু দেখেন। বারবার বলা সত্ত্বেও কিন্তু আমাকে দাঁড়িয়ে রাখে, কাগজ নিয়ে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রকমভাবে আমার নাতনির দিকে নজর করলো না। যাই হোক, বলে কয়ে আধ ঘন্টা পরে দেখার পরে তখন একটা কী করলো, অক্সিজেন টানা করালো। অক্সিজেন টানিয়ে আবার কোলে করে, বেড ফেড ওখানে কিচ্ছু নেই, এক একটা বেডের ওপরে চারটা পাঁচটা করে পেশেন্ট, বেড নেই, মেয়ের বাচ্চার নানির কাছে কোলে নিয়ে ওখান থেকে অক্সিজেন টানা করাচ্ছে। ওই যে ডাক্তার আছে, সিস্টাররা আছে, ওদের তো এয়ার কিফোস্টেমও চলছে, ওর মধ্যে আমার নাতনি কোনো ট্রিটমেন্ট করলো না। লাস্টে বেলায় ঘন্টা খানিক পরে তখন সেলাইন দেওয়ার ব্যবস্থা করলো, চ্যালেঞ্জ লাগাবার জন্য। চ্যালেঞ্জ লাগায় এমন ডাক্তার আছে, মোটামুটি বয়স খুব বেশি হলো, পরে 22-24 বছর বয়স হবে, ঠিক মতন গোপ বেরোয়নি ওই ডাক্তারের। ওকে আমি স্যারকে আমি বলছি, স্যার দেখুন বাচ্চাটার চোখ বেরিয়ে যাচ্ছে, আপনি একটু তাড়াতাড়ি দেখেন। এই এটার পরে দেখছি করে দেখলো। দেখার পরে ওই চ্যালেঞ্জটা নিয়ে ফটাম করে উঠে বসে ওই চ্যালেঞ্জ, এখানে বললো দু জায়গায়, এখানে বললো এক জায়গায়, আবার পায়ে বললো, পাঁচ জায়গায় ইঞ্জেকশন ফুড়ে, ও তো বুঝে না কিছু। ও যে ডাক্তার, ও তো ওই অভিজ্ঞতা নেই, ও কিন্তু পাঁচ জায়গায় ফোড়ার পরে তারপরে কোনো রকম বরে, আর বাচ্চা থাকা যায় না, চোখ মুখ নিঃশ্বাস বন্ধ হয়েছে আরও কান্নাকাটিতে। আমার দুঃখতে আমরা, আমার মেয়ে, আমার স্ত্রী ভয়ে মানে বাচ্চাকে দেখে একবার কি বলবো, ওখানকে সরে পালিয়ে গেল, মানে দেখতে পাচ্ছে না। অভিযোগ এখন বর্তমান যে আমাদের যে জুনিয়র হোক আর সিনিয়র হোক, কেমনই ডাক্তার দিয়েছিল ওই ডাক্তার, যে এই রকম বাচ্চাকে নিয়ে আমাদেরকে, আজ আমার বাচ্চা হয়েছে, কালকে অন্যজনের বাচ্চা হবে, আজকে আরেকজনকে এরভাবে মারবে, এটা তো ঠিক নয়। রাতেই মৃত্যু হয় ওই শিশুটির। অভিযোগ, দেড় বছর আগে মেডিকেল কলেজে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছিল ওই শিশুর মায়ের আরও এক সন্তানের। ফের এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় চিকিৎসার গাফিলতির অভিযোগে ও চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকেরা। এগুলো চিকিৎসা, চিকিৎসার গাফিলতি, গাফিলতি। আমরা চাইছি ডাক্তারের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, অবশ্যই অভিযোগ করব। আজ আমার বাচ্চা মারা গেছে, কাল আপনার বাচ্চা মারা যাবে না, তার মানে আছে নাকি? হ্যাঁ, এখানে চিকিৎসা হচ্ছে না, চিকিৎসার নামে খেলামো করা হচ্ছে। হ্যাঁ, চেম্বার করতে ব্যস্ত সিনিয়ররা চেম্বার করবে নাকি এখানে এসে বাচ্চা দেখবে? হ্যাঁ, বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর পরিবার। বাচ্চাটা যখন একটা সময় ভর্তি করি, যাই হোক আধ ঘন্টা পরে তো অক্সিজেন দিয়ে দিল, যা দিল, তারপরে আবার বলায় আমার ফের আধ ঘন্টা পরে সেলাইন দিল, তারপরে তো কোনো আর কোনো চেক আপ হয়নি, কোনো চিকিৎসা হয়নি, কোনো ওষুধ পানি কিছু করেনি। তখনই একটা ইঞ্জেকশন দিয়েছে, যা তাই
তারপর একটা সিস্টারকে মুসলিমদের একটা সিস্টার আছে বলা হচ্ছে যে দিদি অক্সিজেনটা একটু ঠিক করে দেন, বাচ্চাটা অসুস্থ আছে, ইমার্জেন্সি আছে। তা বলছেন আমার মাথায় আছে অক্সিজেন, চালিয়ে নাও। একটা দিদিকে বলছি দিদি সেলাইনটা ঠিক করে দেন, তা বলছে আসছি ওদিক থেকে তারপরে করে দিচ্ছি, পারবো না করে দিব না। আমার অভিযোগ আমি ওই নার্স দিদিদের সিস্টারদের আর ওই যে ডাক্তার ছিল তার আমি শাস্তি চাই। আমার নাম মমতাজ দিদি। মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলি ক্লিনিক, স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয়। এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত, এছাড়াও এমডি মেডিসিন, নিউরো হার্ট স্পেশালিস্ট, জেনারেল সার্জন, নিউরোলজিস্ট, মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, এক্স রে, ইউএসজি সহ সমস্ত ছবি, প্যাথোলজি ও ওষুধের পরিষেবা। বিশদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক আপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলি ক্লিনিক। ঠিকানা পৌরসভার পাশের গলি, লাল লেকে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন এই নম্বরে